আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইলমে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআনে কারীমের ব্যাখ্যা হাদিস, কোরআনে কারীমের ব্যাখ্যা হাদিস। কারণ হাদিস ছাড়া কোরআনে কারীমকে বোঝা, কোরআনে কারীমের আমল করা, কোরআনে কারীমের বাস্তবায়ন কোনো ক্রমেই সম্ভব নয়। আল্লাহ পাক কোরআনে কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, যে আমি আপনার প্রতি যে কোরআনটা নাজিল করতেছি এটা মানুষের জন্য বয়ান করে দিবেন আপনি। আপনাকে দায়িত্ব দেওয়া হলো আপনি মানুষের কাছে এই কোরআনের বয়ান করে দিবেন। বয়ান করবেন মানে স্পষ্ট করবেন, ব্যাখ্যা করবেন, আমল শিখাবেন, সব দায়িত্ব আপনার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন তো এই জন্য যে কোরআনের বাস্তব আমল মানুষকে শিখাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমল শেখানোর দরকার না হইতো তাহলে তো কোরআন পাঠাই দিলেই হইতো, আমরা পড়ে পড়ে আমল করতাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর উদ্দেশ্যটাই হলো কোরআনের আমলটা, কোরআনের বাস্তব প্রয়োগটা, কোরআনে কারীমের নমুনাটা উম্মতকে শেখাবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের ব্যাখ্যা শেখানো এটাই তো হাদিস। যেমন আল্লাহ বলে দিয়েছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। তো কেমনে সালাত কায়েম করবে এটা শিখাবেন, দেখাই দিবেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেউ যদি হাদিস অস্বীকার করে, হাদিস না মানে, তো সে প্রকারান্তরে কোরআনকে অস্বীকার করল, সে কোরআনে কারীমই মানল না। কোরআনে কারীম বলতেছে সূরা আন-নিসা 80 নম্বর আয়াত, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করবে। সুবহানাল্লাহ। এবং আনুগত্যের ক্ষেত্রে কোরআনে কারিমে আল্লাহ পাক যেখানে আল্লাহর আনুগত্যের কথা বলছেন সাথে আল্লাহর রাসূলের আনুগত্যের কথা বলছেন। তো রাসূলের হাদিস যদি অস্বীকার করা হয় তাহলে আপনার, আপনি রাসূলের আনুগত্য করবেন কেমনে? আনুগত্য করতে হলেই তো নবী সাল্লামের হাদিস লাগবে। রাসূল কি বলতে চান, কি আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, কি বলতেছেন, এটা জানার মাধ্যমটা তো হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাহলে এলমে হাদিসটা কোরআনে কারীমেরই ব্যাখ্যা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এটাকে ওহির আওতাভুক্ত করে নিছেন। সূরা আন-নাজমের 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার নবী নিজের হাওয়া থেকে, নিজের মনের থেকে তোমাদেরকে কোনো কথা বলেন না, যেটা বলেন সেটা আমার ওহির আলোকেই বলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসগুলো কি? ওহি। ওহির বিভিন্ন ধরন আছে ওহি নাজিলের, তার মধ্যে এই হাদিস বর্ণনার পদ্ধতিটাও আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ওহির যে ধারাগুলো, অর্থাৎ অন্তরে ঢেলে দেওয়া, এলকা করা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিতেন। এই ঢেলে দেওয়ার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এই ওহির কথাগুলো বের হইত, এটাও ওহির একটা মাধ্যম। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসগুলো ওহি, কোরআনে কারীমের ব্যাখ্যা। কিন্তু দেখা যায় ভ্রান্ত আকীদা, এক ধরনের ভ্রান্ত আকীদা এখন তো জোরে সোরে চলতেছে যে শুধু কোরআন মানব, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস মানব না, সহি হাদিসও মানব না। কারণ কি? কারণ হলো হাদিসের মধ্যে অনেক ভেজাল ঢুকছে, কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। তো এই যুক্তি, এখন হাদিসের মধ্যে ভেজাল ঢুকছে ঠিক আছে, কিন্তু ভেজালকে তো আপনার পরিষ্কার করা হয়েছে, ধরে ফেলা হয়েছে যেগুলো ভেজাল, এগুলো সব চিহ্নিত হয়ে গেছে যে কোন কোন হাদিসগুলো জাল, কোন কোন হাদিসগুলো দুর্বল, সব চিহ্নিত হয়ে গেছে। তাহলে যেগুলো নির্ভেজাল, যেগুলো সনদের মাধ্যমে, বিশুদ্ধ সনদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছছে, সেগুলো তো অবশ্যই মেনে নিতে হবে। আর কোরআনে কারিম মানব আমি, তো কোরআনে কারিম মানতে হলে, কোরআনে কারিম বুঝতে হলে হাদিস যদি বাদও দিই, ধরেন হাদিস বাদ দিলাম, তো কোরআন মানব, কোরআন মানতে হলে কারো না কারো ব্যাখ্যা মেনেই তো আমাকে কোরআন মানতে হবে। কোনো না কোনো ব্যক্তির ব্যাখ্যা তো মানতে হবে কোরআনের, ব্যাখ্যা না মেনে আমি কোরআন, কোরআন তো মুজমাল মানে সংক্ষিপ্ত, আল্লাহ পাক সংক্ষিপ্তভাবে বলছেন, আর হাদিস হলো মুফাসসাল, ওই সংক্ষিপ্তটার ব্যাখ্যা। এখন যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা না মানি, তা আরেকজন তো ব্যাখ্যা দিবেই, তো অন্য মানুষের ব্যাখ্যা মানার চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা মানা তো স্বাভাবিক যুক্তিতে কোটি কোটি গুণ নিরাপদ। কারণ যে কোরআন মানবে হাদিস মানবে না, তো সে কোরআন মানতে হলেও তো একজন না একজন তাকে ব্যাখ্যা দিবে যে কোরআনে এখানে আল্লাহই বলছেন। তো এই ব্যাখ্যা মানার চেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা মানা তো তার জন্য
কোটি কোটি গুণ বেশি নিরাপদ। কারণ যে লোক তাকে কোরআনের ব্যাখ্যা দিবে সে তো মন গড়া নিজের মনের মতো ব্যাখ্যা দিবে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারিমের যে ব্যাখ্যা দিয়েছেন সেটা ওহির আলোকে ব্যাখ্যা দিয়েছেন। এই জন্য প্রথম হলো এই ভ্রান্ত আকীদা বর্তমানে মুসলিমদের মধ্যে ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে, এটা এক মহা ফেতনা। এই মহা ফেতনা সম্পর্কে উম্মতকে সজাগ থাকতে হবে, এই ভ্রান্ত আকীদা সম্পর্কে।